গোলাঘাট জেলার কমারবধা গাঁও পঞ্চায়েত অরুণোদয় আসনির নামত ব্যাপক অনিয়মের কথা পোহরলৈ আহিছে। পঞ্চায়েতখনের ওয়ার্ড মেম্বারগুলো নিজের খেয়াল খুশি মতে হিতাধিকারী নির্বাচন করেছে বলে রাইজে অভিযোগ তুলিছে। ওয়ার্ডট হিতাধিকারী হবলৈ মেম্বারগুলো কেবল 100 টাকা দিব লাগে। বিধবা, বিয়া নিদিয়া বা শারীরিক অক্ষমতার কোনো নথিপত্র দিয়ারও প্রয়োজন নাই। দুর্নীতির ক্ষেত্রে শূন্য সহনশীল সরকারখনের ওয়ার্ড মেম্বারগুলির এনে কাণ্ডত স্থানীয় সচেতন মহলে উদ্বেগ প্রকাশ করে কয় যে নিকা প্রশাসনের প্রতিশ্রুতি দিয়া সরকারখনের ওয়ার্ড মেম্বার এগারে কেনক দুর্নীতি করবলে সাহস পালে। অরুণোদয় আসনিত অন্তর্ভুক্ত করার নামত হাজার হাজার লোকের এইদরে বিভিন্ন পঞ্চায়েতের দুর্নীতিপুষ্ট ওয়ার্ড মেম্বার সকলে হাজার হাজার টাকা আত্মসাত করে দুর্নীতির এখন বজার গড়ি তুলিছে। রাইজে এতিয়া বাদ চাইছে সরকারে এই ক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করে ওয়ার্ড মেম্বারগুলির উপর। এই অনুরোধ ফর্ম আপনার কি কি ডকুমেন্টস ললে? হ্যাঁ, ডকুমেন্টস কি কি লৈছে আপনার পৰা? এখন আমাকে হে পয়সা লৈছে। পয়সা হে লৈছে? কিমান ললে পয়সা? 100 টকা। মানুহ কিমান কিমান আছিলে? মানুহ আছিলে বহুত আছিলে। এই আপুনি থকা অবস্থাত কিমানে পয়সা দিলে? সবে দিছে মানে কি কেনেকুৱা ধৰণৰ? অবিবাহিতা মানুহে ফিল আপ কৰিছে নে বিকলাংগ মানুহে এই বিধৱা মানুহে ফিল আপ কৰিছে? মাটি বাৰী থকা ভয় পাইছে নে নাই দিয়া? কিন্তু পইচা লোৱাটো 100 টকাকৈ লৈছে। পইচা লোৱাটো 100 টকাকৈ লৈছে। এই কোনে বিচাৰিছিলে আপোনাক পইচা? তাই বিজেপি ওয়ার্ড মেম্বার নে কি? তাই বিজেপি নে কি হয়? হ্যাঁ বিজেপি। নিউজ ডেস্ক রিপোর্ট, দৈনিক টাইমস।